নমস্কার বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে, তো তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এবং কিভাবে ডাউনলোড করবে আজকে সেই নিয়ে আলোচনা। ভিডিওটিকে সম্পূর্ণ দেখে চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে এগুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, চলো ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, তোমাদের জন্য ইউনিভার্সিটি থেকে এই নোটিশটি পাবলিশ করা হচ্ছে। বলা হচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 3 তারিখে। তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে www.cbpbu.net এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে তোমাদের দেখিয়ে দেবো এবং তোমাদের বলে দিই তোমরা অ্যাডমিট কার্ডটি 3 তারিখে পাবে, অর্থাৎ তোমরা 3 তারিখে ডাউনলোড করবে। কিভাবে ডাউনলোড করবে সবার প্রথমে তোমরা নিজেদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা সার্চ করবে www.pbu.net। সার্চ করার পর এরকম একটি অপশানে চলে আসবে, সেখানে তোমরা দেখতে পাবে অ্যাডমিট কার্ড বলে একটি অপশান রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে, এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নম্বর বা এনরোল নম্বর লিখতে হবে। তো তোমরা এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখে এই চ্যাপ্টার কোড ফিল আপ করে তোমরা শো অপশানে ক্লিক করার পর অ্যাডমিট কার্ডটি তোমরা পেয়ে যাবে, অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটি বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে যাতে তারাও অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারে। আজকে